কাজের মাঝে আনন্দ সবাই মিলে ঘরের কাজে হাত লাগালে আনন্দে শান্তি সুখে হাসবে জীবন পাশব সবাই আনন্দে হ্যাঁ বন্ধুরা আমরা যদি আমাদের নিজের ঘরের কাজে সবাই সবাইকে হেল্প করি তাহলে আমাদের পরিবার থাকবে সুখী পরিবার মানেই সুখের ঠিকানা এখানে সবার হাসি মুখগুলো আমাদের সকল কাজে প্রেরণার যোগান দেয় আমাদের জীবনের সাফল্যের আয়োজনে পরিবারের ভূমিকা থাকে সবার উপরে তাই আমরা পরিবারের সব কাজে যুক্ত হয়ে নিজেকে গর্বিত অংশীদার হিসেবে প্রস্তুত করি নিজ ও পারিবারিক কাজ তোমাদের নিশ্চয়ই মনে আছে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমরা নিজ নিজ পরিবারের বিভিন্ন কাজ করে এক একজন এক একটা খেতাব পেয়েছিলাম কেউ টাইটেনিয়াম সদস্য কেউ প্লাটিনাম সদস্য কেউ গোল্ড কেউ সিলভার কেউ ব্রোঞ্জ বা সাধারণ সদস্য পেয়েছিলাম আমরা প্রতিজ্ঞাও করেছিলাম পরিবারের এই কাজগুলো চলমান রাখবো যাতে আমাদের পারিবারিক বন্ধন সুদৃঢ় থাকে কারণ নিজের কাজ নিজে করার মধ্যে যেমন আনন্দ আছে তেমনি পরিবারের সদস্যদের কাজে সহায়তা করতে পারার মধ্যে আত্মতৃপ্তিও আছে হিসাব বিশেষ করে বান্না হিসাব নিকাশ বাইবুনু পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন কাজে প্রয়োজন মতো সহায়তা করলে পরিবারের স্নেহ ভালোবাসা যেমন অটুট থাকে তেমনি বয়ে ও নাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করা এবং পরিবারের সদস্যদের কাজে হাত লাগিয়ে তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর চর্চা করা আমাদের সবার দায়িত্ব তাই দায়িত্ব যথাযথভাবে পালন করলে মানসিক তৃপ্তি যেমন পাওয়া যায় তেমনি আমাদের শারীরিক ও মানসিক সক্ষমতাও বৃদ্ধি পায় যা আমাদের সুখ বোধের অন্যতম উৎস তাই চলো আমরা সবাই আবারও প্রতিজ্ঞা করি কাজে আমি দিই না ফাঁকি সবার ভালো মাথায় রাখি হ্যাঁ আমাদের কাজে ফাঁকি দেওয়া চলবে না সবার ভালো মাথায় রেখেই আমাদেরকে আমাদের পরিবারে কাজ করতে হবে এবার আমরা আমাদের বিগত ছয় মাসের কাজগুলো ফিরে দেখব এবং মা বাবা কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে নিচের শোকটি পূরণ করব যদি এমন হয় যে মাসের বেশিরভাগ সময় কাজটি করেছো তাহলে স্কোর দিবে তিন মানে নাম্বার দিবে তিন ওই মাসে মাঝে মাঝে কাজটি করেছো তাহলে স্কোর দিবে দুই আর মাসের খুব অল্প কয়েকদিন কাজটি করেছো তাহলে স্কোর দিবে এক মানে অল্প কয়েক দিন করেছো আর যদি একেবারে না করে থা থাকো তাহলে দিবে স্কোর দিবে শূন্য ফিরে দেখা এখন তোমার গত ছয় মাসে তুমি কি কাজ করেছো ওই নিজে তুমি স্কোর দিবা তুমি কত পেলে তোমাদের সুবিধার্থে আমি আমার মতো করে করেছি তোমরা নিজেরা নিজের মতো করতে পারো দেখে দেখেও করতে পারো এই পর্যায়ে আমরা পূরণ করব আমার কথা এই শক্তি তো ফিরে দেখায় নিজেকে যেভাবে পেয়েছো তা নিয়ে তোমার অনুভূতি প্রকাশ করো ফিরে দেখায় আমি মোটামুটি আমার পরিবারের অনেক কাজে হাত লাগিয়েছি সবাইকে সময় অনুযায়ী সাহায্য করতে চেষ্টা করেছি ভবিষ্যতে আরও বেশি কাজ করার চেষ্টা করব আমি এখানে অল্প কয়েকটি লাইন লেগেছি তোমরা ইচ্ছা করলে আরও বাড়িও লিখতে পারো নিজের মতো করে পারিবারিক আয় ও ব্যয় আমরা জানি জীবন ধারণের জন্য আমাদের মৌলিক চাহিদা পূরণ করতে হয় আমাদের মৌলিক চাহিদাগুলো হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা মৌলিক চাহিদা হচ্ছে ওইগুলা যেগুলা ছাড়া আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না তো কিভাবে আমরা এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি তা সম্পর্কে তোমরা কি কিছু জানো খাদ্য বস্ত্র এবং বাসস্থান মানে বাড়ি কিনতে হলে আমাদের অর্থ বা টাকার প্রয়োজন তাই না শিক্ষা চিকিৎসা সেবা গ্রহণ করতে গেলে প্রয়োজন এই অর্থ আমরা কোথা থেকে পাই আমাদের মা বাবারা কাজ করে অর্থ উপার্জন করেন তা দিয়ে তারা আমাদের সংসারের খরচ এবং পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণ করার চেষ্টা করেন অর্থ যদি যত্ন সহকারে পরিকল্পনা মতো খরচ করা হয় তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে কিছু অর্থ সঞ্চয় করতে পারি সেবা প্রদান পণ্য বিক্রয় বা বিনিয়োগ থেকে অর্থ প্রাপ্তি বা আর্থিক মূল্য আছে এমন কিছু প্রাপ্তিকে আয় বলে মানে আয় হচ্ছে কোনো কিছু বা কোনো উৎস থেকে টাকা ইনকাম করা এই আয় বিভিন্ন উৎস থেকে আসতে পারে আয়ের উৎস হতে পারে চাকরি থেকে পাওয়া বেতন খণ্ডকালীন কাজ থেকে প্রাপ্ত সম্মানী খণ্ডকালীন হচ্ছে ওইগুলো যেগুলো মানে সবসময় করা যায় না বা যে কোনো সময় তুমি যে কোনো জায়গায় করতে পারবা ব্যবসা থেকে প্রাপ্ত লাভ বাড়ি বা দোকান থেকে পাওয়া বাড়া ব্যাংক থেকে বা শেয়ার বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফা বা লাভ এবং অন্যান্য বিনিয়োগ হতে আয় আবার শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানায় উৎপাদিত পণ্য বিক্রয় লব্ধ লাভ কৃষিজাত পণ্য বা ফসল বিক্রয় লব্ধ লাভ পরিবারের তৈরি বা উৎপাদিত পণ্য বিক্রয় লব্ধ লাভ থেকেও আয় হতে পারে পরিবারের সদস্যদের দক্ষতা ব্যবহার করেও আয় হতে পারে যেমন রিক্সা ব্যান অটো রিক্সা সিএনজি মোটরসাইকেল গাড়ি বাস ট্রাক নৌকা লঞ্চ স্টিমার বিমান চালেও উপার্জিত অর্থ পারিবারিক আয় হলো একই পরিবারে বসবাসকারী লোকদের একত্রিত করা মোট আয় মানে একটা পরিবারে অনেকেই কাজ করতে পারে সবার পারিবারিক আয় মানে সবার টাকাটা একসাথে যুগ করে যত হয় অন্যভাবে বলা যায় পরিবারের সদস্যদের বিভিন্ন উৎস থেকে আয় যেমন পরিবারের সদস্যদের বেতন ভাতা ভাড়া ক্ষুদ্র মাজারি বৃহৎ ব্যবসা থেকে আয় চাষাবাদ ও খামার থেকে আয় উৎপাদিত পণ্য বা সামগ্রী ফসল শাকসবজি ফলমূল বিক্রয় থেকে প্রাপ্ত আয় ব্যাংক থেকে এবং সঞ্চয় থেকে প্রাপ্ত মুনাফা প্রভৃতি পারিবারিক আয় পরিবারের এক বা ব্যক্তির মাধ্যমে হতে পারে তার মানে যে কোনো উৎস থেকে টাকা ইনকাম করা ইনকাম করা কি বলে আয় আর একটা পরিবারে একজন দুইজন তিনজন বা মোট কথা দুই বা এক বা অধিক ব্যক্তি টাকা ইনকাম করতে পারে আয় করতে পারে আর এই টাকা থেকে খরচ করে যে টাকাটা বেশি থাকবে সেটাকে সঞ্চয় বলবে এই আয় কখনো সুনির্দিষ্ট থাকে কখনো বা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে তবে পারিবারিক আয়ের পরিমাণ যতই হোক না কেন আয়ের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয় কথাই বলে আয় বুঝে কর ব্যয় তবেই হবে সঞ্চয় মানে এই আয় কখন সুনির্দিষ্ট থাকতে পারে যেমন যদি কেউ সরকারি চাকরি করে তাহলে সেটা সুনির্দিষ্ট আবার যদি কেউ দিন মজুর হয় তাহলে এই আয়টা সুনির্দিষ্ট নাও হতে পারে আবার সময়ের প্রেক্ষিতে কাজটা পরিবর্তিত হতে পারে যেমন যে শ্রমিক দিনমজুর সে দান কাটার সময় এক কাজ করবে যখন দান কাটার সিজন থাকবে না ঋতু থাকবে না তখন সে অন্য কাজ করবে মোট কথা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে আর একটা পরিবারে যত টাকায় আয় হয় না কেন ওই আয়ের উপর নির্ভর করে খরচ করাটা খুবই দরকারি আর না হলে আমাদেরকে পস্তাতে হবে পরে তো এই জন্যই কথাই বলছিল যে আই বুঝে করবে তবেই হবে সঞ্চয়